बंधुरा तुम्हारे समस्त चिंताई शेष कारण सुइजारलैंडের नीति के अवलम्बन करे आमादेर देशेर समस्त स्कूल खोला होबे एवं कखन की स्कूल खोला होबे की रूप उपाय स्कूल खोला होबे एवं सबार प्रथमे कोन स्कूल खोला होबे की प्रसिडिओर मेनटेन करे कतटा सुरक्षार नीति के अवलम्बन राखार माध्यमे स्कूल खोला होबे समस्त किछु तोमरा एई भिडियोते जेने जाबे। सेई कारणे तोमरा जोदि स्टूडेंट हये थाको एई भिडियोटी प्रथम थेके शुरू करे शेष पर्यन्त वाच करो, तोमादेर एई स्कूल खोला निये समस्त डाउट क्लियर हये जाबे। आर एखोनो पर्यन्त भिडियोटिके लाइक ना करे अवश्य भिडियोटिके लाइक करो और चैनल नतून दर्शक हये थाकले रेड बाटने क्लिक करे चैनलके सबस्क्राइब करो, कारण एखाने प्रतिनियत स्टूडेंटदेर जोन्नो भिडियो अपलोड हय। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। बंधुरा तोमरा सबाई जानो 25 मार्चेर पर थेके कोविड 19 कारणे देशव्यापी लकडाउन थाकाय स्कूल कलेज सह समस्त शिक्षा प्रतिष्ठान बंद रयेछे। एई कारणेई किन्तु एखन समस्त शिक्षा प्रतिष्ठानই चले एसेছে अनलाइने। एखानेই तोमादेर अनलाइने यथायथ शिक्षा होच्छे किना से विषये किन्तु संशय रयेছে। सेई कारणे तोमरा देखतेই पाচ্ছ तोमाদের যে সমস্ত পরীক্ষা সময়মতো হওয়ার কথা ছিল এবং স্কুল না খোলার কারণে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কারণে তোমাদের সেই সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে অথবা সেই সমস্ত পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তো সেই কারণে তোমাদের সুইজারল্যান্ডের শিক্ষানীতিকে অবলম্বনের মাধ্যমে দেশব্যাপী সমস্ত ও স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তো এখানে সুইজারল্যান্ডের শিক্ষানীতিকে কেন অবলম্বন করা হচ্ছে? দ্য আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ডের যে শিক্ষানীতিকে অবলম্বন করে কোভিড 19 এর এই আপদকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবে স্টুডেন্টদের পঠন পাঠন ঠিকভাবে করেছে সেটা তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। পুরো বিশ্ব এখন সুইজারল্যান্ডের এই শিক্ষানীতিকে অবলম্বনের মাধ্যমে এই স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করার চেষ্টা করছে। সেরকমভাবে ভারতও কিন্তু এই শিক্ষানীতিকে অবলম্বনের মাধ্যমে ভারতের সমস্ত স্কুল কলেজ খোলার চেষ্টা করছে। তো এখানে সুইজারল্যান্ডের এই শিক্ষানীতি কি সেটা নিয়ে বলার আগে তোমাদের আমি বলবো সবার প্রথমে কোন ছাত্রছাত্রীদের স্কুল খোলা হবে। সবার প্রথমে স্কুলের উচ্চ স্তরের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের এর পঠন পাঠন শুরু হবে। প্রথম পর্যায়ে দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল খুলে দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ও যে ছাত্রছাত্রীরা আছে তাদের স্কুল খুলে দেওয়া হবে। এবং অবশেষে সব ঠিকঠাক যদি থাকে তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে স্কুলগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়ে দিয়েছেন যে সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং এবং নিয়মাবলী মানার মাধ্যমে স্কুলগুলোকে খোলা হবে এবং দেশের সমস্ত স্কুল খোলার কথা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এবং তার সাথে এটাও জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা রাজ্যের হাতে এই দায়িত্ব রয়েছে যে সে এই সুইজারল্যান্ডের নীতিকে অবলম্বন করবে কিনা। হরিয়ানা, কর্ণাটক, কেরল, বিহার, অসম, উড়িষ্যা, রাজস্থান এবং লাদাখের মতো যে সমস্ত রাজ্য ও এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু আগের থেকে জানিয়ে দিয়েছে আগস্ট মাসের থেকে কিংবা সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে দেওয়া হবে তাদের স্কুল। এবং এ বিষয়ে এখন পুরোপুরি নির্ভর করছে পশ্চিমবঙ্গ ও সরকার কি করে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রিসভায় এই স্কুল খোলার এই বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয় কিভাবে স্কুল খোলা হবে। তো এখন তোমাদের জানিয়ে দেবো সুইজারল্যান্ডের এই শিক্ষানীতিটি কি এবং কিভাবে আমাদের ভারতে এটিকে ইমপ্লিমেন্ট করা হবে। এখন স্কুল খোলা হলেও আগে যেরকমভাবে তোমাদের স্কুল নেওয়া হতো সেরকমভাবে নেওয়া হবে না। এখন দুটো ধাপে তোমাদের স্কুল খোলা হবে। সকাল ৮টার থেকে শুরু করে ১১টা পর্যন্ত তোমাদের স্কুল হবে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে তোমাদের ১২টার থেকে শুরু করে ৩টে পর্যন্ত স্কুল হবে, মানে ৩ ঘন্টা করে তোমাদের স্কুল হবে। তারপরে মাঝে যে ১১টার থেকে ১২টা অবধি হবে সেই সময়ের মধ্যে তোমাদের পুরো গোটা স্কুলকে স্যানিটাইজ করা হবে। তো এরকমভাবেই কিন্তু তোমাদের এই স্কুল খোলা হবে এবং প্রত্যেকটা শ্রেণীর যে স্টুডেন্ট রয়েছে সেকশান ওয়াইজ তোমরা জানো প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন সেকশান রয়েছে এবং সেই প্রত্যেকটা সেকশানেও আবার পার্টিশন করা হবে। এই পার্টিশন করে ধরো একটা গ্রুপ করা হলো একটা ক্লাসের, যে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এখানে এই অনুযায়ী তোমাকে এ গ্রুপের তোমার আলাদা ক্লাস থাকবে। কোনো সময় মর্নিংয়ে হতে পারে, কোনো সময় তোমার ডেতে হতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার অ্যাকচুয়ালি তোমাদের স্কুলের ওপর ডিপেন্ড করছে স্কুল কখন কি করবে। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের সপ্তাহে 6 দিন কিন্তু স্কুলে যেতে হবে না, তোমাদের সপ্তাহে ধরো 2 থেকে 3 দিন তোমাদের স্কুলে যেতে হবে। এরকমভাবেই কিন্তু তোমাদের স্কুল খোলা হবে, এটাই এখন জানা যাচ্ছে। এবং এটা দেখার বিষয় পশ্চিমবঙ্গ সরকার কি করে। ইতিমধ্যেই কিন্তু আমাদের এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের পরই তোমাদের স্কুল খোলা হবে। কিন্তু সেটা এর সাথে এটাও বলেছে তোমাদের পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে স্কুল সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে খোলা হবে কিনা। তো এখন দেখার বিষয় এই নীতিকে অবলম্বন করে স্কুল খোলা হবে না এই নীতিকে অবলম্বন করা হবে না। পশ্চিমবঙ্গ সরকার কি করবে অ্যাকচুয়ালি সেটাই দেখার বিষয়। তো এটাই তোমাদের জানানোর ছিল। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।